হ্যালো ফ্রেন্ডস এর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা জানি বিভিন্ন পত্রপত্রিকায় কিছুদিন আগেই কিন্তু উঠে আসছিলো যে স্কুলে হয়তো স্যানিটাইজার ডাল বা সোয়াবিন কিছু দেওয়া হতে পারে কিছু একটা কিন্তু আবাস করাই যাচ্ছিলো এবার আজ সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত যে ডিপার্টমেন্টের একটি লেটার পাওয়া যাচ্ছে মিড ডে মিল নিয়ে সেখানে যে বলা হচ্ছে যে স্কুলে এবার থেকে দু কেজি চাল এবং আলুর সাথে সাথে ডাল এবং স্যানিটাইজার দেওয়া হবে এই নিয়ে কিন্তু একটা পরিকল্পনা চলছে ও এই লেটারে কী কী রয়েছে আগে বলবো এডুক চ্যানেল যারা নতুন এসেছেন এডুকুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন শিক্ষকদের মধ্যে এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনারা কী ভাবছেন দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডাইরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম এবং ডেট দেখুন লেখা আছে সতেরোই জুন দু এবং ফর্ম কোথা থেকে লেখা হচ্ছে দেখুন দ্য প্রজেক্ট ডাইরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং টু কথা লেখা আছে দেখুন এক থেকে একুশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসকদের বাইশে লেখা আছে দেখুন তার এক্সিকিউটিভ ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটি লুইস জুবলি কমপ্লেক্স দার্জিলিংয়ে এবং তেইশ নম্বর ক্ষেত্রে দেখুন লেখা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি অর্থাৎ মহকুমা শাসককে লেখা হচ্ছে এবং দেখুন দ্য চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলকে লেখা হচ্ছে এবার সাবজেক্ট বা বিষয় যেটা বলা হচ্ছে জুলাই মাসের খাবার সহ নানা আইটেমের সংগ্রহের জন্য পরিকল্পনা করা তারপরে বলছে স্যার আমি আপনাকে আদেশ দিচ্ছি যে স্যানিটাইজার ও ডাল সহ দু কেজি চাল এবং দু কেজি করে আলু বিতরণ করা হবে মিড ডে মিলের আন্ডারে জুলাই মাসের জন্য বিতরণের বিস্তারিত সম্বন্ধে আপনাকে জানানো যাচ্ছে আইটেম অনুযায়ী গহনের দাম হবে এর অধীনে এখানে যে আলু ডাল এবং যে স্যানিটাইজারের দেওয়ার কথা বলা হচ্ছে এখানে কিন্তু একটা নির্দিষ্ট দাম ফিক্সড করে দেওয়া হয়েছে দেখুন এদিকে আছে আইটেম এত আলু দেখুন পাইমারির ক্ষেত্রে বলা হচ্ছে দু কেজি করে দিতে হবে এবং দাম কিন্তু দু কেজি চুয়াল্লিশ টাকা অর্থাৎ বাইশ টাকা কেজি দেখুন আপার পাইমারির ক্ষেত্রেও ঠিক দু কেজি করে চাল দিতে হবে চুয়াল্লিশ টাকা দাম আবার দেখুন আসি ডাল এবং এই ডাল দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে মুসুর ডাল প্রেফার করা হচ্ছে এবং প্রাথমিকের ক্ষেত্রে বলা হচ্ছে আড়াইশো গ্রাম করে ডাল দিতে এবং সেই ডালের দাম তেইশ টাকা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকও কিন্তু আড়াইশো গ্রাম করে ডাল সেটাও দাম হচ্ছে তেইশ টাকা এবার দেখুন তিন নম্বর পরে যেটা খাবার আইটেম নয় এটা স্যানিটাইজার এবং এটা কোভিড নাইন্টিন প্রতিহত করার জন্যই দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে পঞ্চাশ মিলিলিটার দেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ এম দেওয়া হবে প্রাইমারিতে এবং তার দাম হচ্ছে বাইশ টাকা আবার প্রাইমারিতেও সেম পঞ্চাশ এম দেওয়া হবে এবং তার দাম হবে বাইশ টাকা এবার নিচে কিন্তু কোর্ট করে বলা রয়েছে যে পাহাড়ি এলাকার সাপেক্ষে দার্জিলিং এবং কালিম্পংয়ে পঁচিশ টাকা প্রতি কেজিতে করা যেতে পারে সম্ভবত এটা আলু হবে তারপরে এও বলা হচ্ছে চাল ও আলুর দাম আগেই সাব অ্যালোটেড করা হয়েছে মেমো নাম্বার দুশো এক ছাব্বিশ ইএস সি এম ডি দিয়ে জি সিবিএস দুই দু হাজার চোদ্দ পিটি ডেটেড আঠাশ পাঁচ দু হাজার কুড়ি এই সমস্ত ফান্ডের জন্য তহবিল অনুমোদন পেয়েছে সুতরাং আপনাকে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এই সমস্ত আইটেমগুলি সংগ্রহের জন্য এফ থেকে তৎক্ষণাৎ অনুমোদিত চালগুলি তোলার সম্পূর্ণ ব্যবস্থা করার জন্য এবং দেখুন নিচে লেখা আছে ইয়র্স ফেথফুলি প্রজেক্ট ডাইরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম আগের মাসেও কিন্তু এই চাল রিসিভ করার জন্য কিন্তু একটা জেলা সস্ত্রদের ক্ষেত্রে একটা নোটিশ বের করেছিল ডিপার্টমেন্টাল লেটার এটা নতুন হচ্ছে স্যানিটাইজার মুসুর ডাল বা ডাল তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা পেপারে কিন্তু দেখছিলাম যে মাস্ক দিতে পারে বা সাবান দিতে পারে এরকম কিন্তু একটা উঠে আসছিল প্রসঙ্গ তো এটা অনুমান করাই হচ্ছিলো যে হয়তো এবার কিছু নতুন আইটেম ইনক্লুড করতে পারে অনেক ক্ষেত্রে বলা যাচ্ছিলো সোয়াবিন নিতে পারে অনেক ক্ষেত্রে বলছিলো মাস্ক দিতে পারে তো যাই হোক এখন যেটা মোটামুটি এইখানে লিস্ট দেখা যাচ্ছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো স্যানিটাইজার দেবে আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় দফাতে তিন কেজি করে চাল তিন কেজি করে আলু দিয়েছিল এবং তৃতীয় দফার থেকে কিন্তু দু কেজি করে চাল দু কেজি করে আলু দিয়েছে এবার জুলাই মাসে যে চতুর্থ দফার মিড ডে মিলের চাল আলু বিতরণ হবে তার সাথে কিন্তু এই ডাল এবং এর স্যানিটাইজার দেওয়া হবে এবং তার জন্য কিন্তু দাম ফিক্সড করে দেওয়া হয়েছে এবার দেখা যাক জুলাই মাসের বিতরণের জন্য কবে প্রত্যেকটি ডিপিএসসি বা ডিআই অফিস থেকে কবে আপনার স্কুলে এই ব্যাপারে অর্ডার আসে সেই অনুযায়ী বিতরণ করা হবে এবং আরও ভালো বোঝা যাবে অসমগত জানিয়ে রাখি এই নোটিশটি হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই এইটুকু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বিভিন্ন শিক্ষকদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের কী মতামত ধন্যবাদ